السلام عليكم ورحمة الله تعالى وبركاته. بندرة أمرا غرام أنصلة أنك أكدرنا باشر كونسي بالام بالاتي دي أتا كوتا تريكو دي ركم أي ركم كي زنو كاسر مغدالة تيكي آم باو نو كيسو پارانو زن أمرا أي ركم أتا كوتا بيبر كوري لكن بندرة ঠিক এই কোঠার মতো আম পাড়া বা যে কোনো জিনিস আপনারা গাছ থেকে ছিঁড়তে পারেন, এটা এবার বাদাই দেখেন ঠিক বন্ধুরা এমনই দেখতে। হ্যাঁ দেখেন দেখেন বন্ধুরা ইয়ামপাড়া কোটা নিচের দিকে বানো যার নাই ফোটা তার নাম হা, তার নাম হা। এটা হলো আমাদের কি বড় হা, এই আমপাড়া কোটার মতো দেখা যায়, নিচের দিকে একটু বাড়ানো, এর ফোটা নাই, এর নাম কি হা। আমপাড়া কোটা যার নাই ফোটা তার নাম হা, তার নাম হা। বন্ধুরা দেখেন এইরকম কোরআন শরীফের ভিতরে পাওয়া যাবে, আপনারা প্র্যাকটিক্যাল খুলে দেখবেন এরকম আছে, কত সহজ দেখেন বন্ধুরা। আমপাড়া কোটা যার নাই ফোটা তার নাম হা, তার নাম হা। হা জবর হা, হা জের হে, হা পেশ হো, হা হে হো, হা দুই জবর হান, হা দুই জের হেন, হা দুই পে শোন, হান হেন হুন, হা জবর হা, হা লাগবে কার সাথে, হা লাগবে হায়ের সাথে, কেন লাগবে হায়ের সাথে, হায়ের উপর সাকিন আছে তাই লাগবে হার সাথে। হা হা জবর হা, হা হা জবর হা, এভাবে জোড়া লেগে যাবে। এখন দেখেন বন্ধুরা আমি এই হাকে সাকিন বা তাসদিদ ব্যবহার করে দেখাচ্ছি। হ্যাঁ বন্ধুরা যদি নৌকা না থাকে একটি আলের নিচে একটি ফোঁটা থাকে তার নাম বা, তার নাম বা। আমপাড়া কোটা যার নাই ফোঁটা তার নাম হা, তার নাম হা। হা জবর হা, হা লাগবে কার সাথে, হা লাগবে বায়ের সাথে, কেন লাগবে বার সাথে, বার উপর সাকিন আছে তাই লাগবে বার সাথে। যেমন হাবা জবর হাব, হাবা জবর হাব, হা হা জবর হা, হা জবর হা, হা জের হে। হা জবর হা, হা লাগবে কার সাথে, হা লাগবে বার সাথে, কেন লাগবে বার সাথে, বায়ের উপর তাসদিদ আছে তাই লাগবে বায়ের সাথে। যেমন হাব বি, হাব বি, হাব হাব। এখন দেখেন বন্ধুরা আমি আর একটা হরফ দেখাবো, এই হরফ কাছে আমি আমপাড়া কোটা নিচের দিকে বাড়ানো পরে এক ফোঁটা তার নাম খ, তার নাম খ। এখন দেখেন ঠিক একই কায়দায় বন্ধুরা আপনারা দেখতেছেন কিনা জানি না, হ্যাঁ আমপাড়া কোটা উপরে এক ফোঁটা তার নাম খ, তার নাম খ। দেখেন এই হরফ গুলো ঠিক একই সিস্টেমে, খ জবর খ, খ জের খি,
قافشكو قادوي زبرقان قادوي زيركن قادوي فشقن قنكنقن قاكيقو قازبرقا قالاقبي كارشاتي قالاقبي خيرشاتي কেন লাগবে খয়ের সাথে খয়ের উপর সাকিন আছে তাই লাগবে খয়ের সাথে খ খ যাব খ খ যাব খ খ যাব খ যদি কলম না থাকে খাড়া দাগের নিচে ডানি টান আলিফ তার নাম আলিফ তার নাম দেখেন বন্ধুরা আর একটা হরফ আপনাদের দেখাবো আরেকটি হরফ আপনাদের দেখা দেখেন সেমি আম পাড়া কোটা নিচে একে ফোটা নিচের দিকে বাড়ানো তার নাম জিম তার নাম জিম জিম এই দেখেন একই কাজে ইনি নিচের দিকে বাড়ানো নিচে একটা যদি ফোটা থাকে তার নাম জিম এখন দেখেন দেখেন আম পাড়া কোটা নিচে একে ফোটা তার নাম জিম তার নাম জিম আম পাড়া কোটা উপরে এক ফোটা তার নাম খ তার নাম খ আম পাড়া কোটা নিচে একে ফোটা তার নাম জিম তার নাম জিম আম পাড়া কোটা উপরে এক ফোটা তার নাম খ তার নাম খ আম পাড়া কোটা যার নাই ফোটা তার নাম হা তার নাম হা জিম জবর যা জিম জের জি জিম পেশ জু যা জি জু জিম দুই জবর জান জিম দুই জের জিন জিম দুই পেশ জুন জান জিন জুন হা জবর হা হা জের হে হা পেশ হো হা হে হো হা দুই জবর হান হা দুই জের হেন হা দুই পেশ হন হান হেন হন হান হেন হন হা জবর হা এখন বন্ধুরা কত সহজ এখন এখন বন্ধুরা কলমের মতো দেখা যায় আলিফ তার নাম আলিফ তার নাম বন্ধুরা আমি আগেই বলছিলাম আলিফ কখন হামজা হয় আলিফে যদি কখনো হরকত অথবা তানবিন হরকত অথবা তানবিন আলিফে যদি কখনো হরকত অথবা তানবিন সুকুন তাসদিদ পাওয়া যায় ওই সময় আলিফ হামজা হয়ে যায় তখন আমরা আলিফকে কি বলবো হামজা বলবো যেমন হামজা জবর আ হামজা জের ই হামজা পেশু হামজা দুই জবর আন হামজা দুই জেরিন হামজা দুই পেশুন হামজা দুই জবর আন হামজা দুই জেরিন হামজা দুই পেশুন আন ইন উন হামজা জবর আ হামজা বা জবর আব হামজা বা জবর আব আ লাগবে কার সাথে আ লাগবে বার সাথে কেন লাগবে বার সাথে বায়ের উপর তাসদিদ আছে তাই লাগবে বার সাথে যেমন হামজা বা জবর আব বা জবর বা আব বা